এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পর্দা আমাদের নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন, তো সেরকমই যুগের সাথে তাল মিলিয়ে এখন বোরকায় এসেছে নানা রকম নতুনত্ব, ভিন্নতা। তো আজকে আপনাদের সাথে যে বোরকাটি আমি শেয়ার করব, এটা হচ্ছে এখনকার যুগে খুবই ফ্যাশনেবল আর খুবই সুন্দর আরামদায়ক একটি বোরকা আবায়া। এটা আমাদের সবার খুবই পছন্দের, তো আমরা হচ্ছে সবসময় এটা রেডিমেড কিনে পরি। তো আমি আজকে আপনাদের সাথে কাটিং এবং সেলে দুটোই খুবই সহজে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। তো তাহলে চলুন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। তো এই যে প্রথমে আমি এখানে কাপড়টা নিয়েছি, আর অবশ্যই আবায়ার জন্য কাপড়টা লাগবে 3.5 হাত ফানার, কখনও 2.5 হাত ফানার কাপড় দিয়ে আবায়া তৈরি করা যাবে না। আবায়ের মধ্যে কোনো জয়েন নেই কোথাও, তো জয়েন দিলে কিন্তু সেটা ভালো লাগে না। তো এই যে আমি প্রথমে হচ্ছে কাপড়টাকে নিয়েছি 2x4 পাটকারা, আর অবশ্যই আমি এখানে কাপড়টা নিয়েছি 3.25 গজ, 3.5 হাত ফানার 3.25 গজ কাপড় নিয়েছি। এটা হচ্ছে লম্বার উপর নির্ভর করবে যে লম্বাটা আসলে কতখানি লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি হচ্ছে ভাঁজ পাট থেকে আগে হচ্ছে গলাটা চড়া নেব। এটা খুবই আপনারা মানে কি বলবো, স্কিপ না করে দেখবেন, যাতে কোথাও মিস না করেন এই জিনিসটা। তো এই যে দেখতে পাচ্ছেন আবায়ের কিন্তু হাতা আলাদা না, কাঁধ আলাদা না, সব একসাথে। তো গলার যে আমি মাপটা দিয়েছি সেখান থেকে হচ্ছে আমি এখন নেব 26.5 ইঞ্চি। মানে আমি এখানে এই বোরকাটার মধ্যে সাইডে হচ্ছে লেস দেব, তো লেসটা থাকবে আমার 1.5 ইঞ্চি। তো লেসটা বাদ দিয়ে আমি এখন কাপড়টা নেব 26.5 ইঞ্চি। একটু খেয়াল করবেন, এটা আপনারা হচ্ছে না হলে যাদেরই বানাবেন অবশ্য মাপ দিয়ে বানাবেন, কাঁধ থেকে আপনারা হাতা পর্যন্ত মাপটা দিয়ে নেবেন যে কতখানি লম্বা আছে ততখানি হচ্ছে নেবেন। তারপর এই যে দেখেন টোটাল আমার হচ্ছে হাতা এবং গলা সহ 29 ইঞ্চি। তো আমি পুরো কাপড়টাতে 29 ইঞ্চিতে চড়াতে দাগ কেটে নিয়েছি, মানে আমার টোটাল 29 ইঞ্চি চড়া লাগবে। তো এই যে দেখেন এবার হচ্ছে আমি লম্বা মাপটা নেব, তো লম্বা সেম আমার নিচে 1.5 ইঞ্চি চলে যাবে। তো আমার 56.5 ইঞ্চি লম্বা বোরকাটা লাগবে, তার জন্য আমি নিব এখন 55.5 ইঞ্চি, মানে আমার 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে থাকবে 55 ইঞ্চি। আর 1.5 ইঞ্চি যখন আমি লেসটা যোগ করবো তখন 56.5 ইঞ্চি হয়ে যাবে। তো এদের 56.5 ইঞ্চি আমি কাপড়টা নিয়েছি। এবার হচ্ছে আমি এখন হাতা বগলের লম্বাটা নেব, তো এটা হচ্ছে একটু বেশি নিতে হবে সাধারণ বোরকার চেয়ে। এখানে আমি হাতা বগলের লম্বাটা নিয়েছি 9 ইঞ্চি। এবার হচ্ছে বডি চড়াটা নিচ্ছি আমি 12.5 ইঞ্চি, মানে আমার 50 ইঞ্চি বডিটা থাকবে। তো তার জন্য আবায়া বোরকা একটু লুজ পড়তে হয়, একটু লুজ না হলে কিন্তু আবায়া বোরকাটা, কারণ কোনো জয়েন থাকে না তার জন্য একটু ফিটিং হয়ে যায়। আপনি যদি অন্যান্য বোরকার তুলনায় আবায়া বোরকাটা একটু লুজ পড়তে হবে। তো আর এই যে বুকের শেপটা নিয়েছি আমি উপর থেকে 17 ইঞ্চি পর, তারপর এটা নিয়েছি আমি এখানে 11.5 ইঞ্চি, আর হাতা চওড়াটা নিচ্ছি আমি হচ্ছে 7 ইঞ্চি। তো এবার হচ্ছে বগলের এখান থেকে আমি হাতার শেপটা দাগ দিয়ে নিচ্ছি, খুবই সহজ, জাস্ট মাঝখানের একটা মাপ, একবারে হচ্ছে ঝামেলাবিহীন। এই যে দেখেন নিচ থেকে আমি উপরে 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে 17 ইঞ্চির এখান থেকে হচ্ছে আমি এভাবে রাউন্ড শেপটা করে নেব। তো রাউন্ড শেপটা দেখেন আমি কোথায় থেকে নিচ্ছি, এই যে বন্ধ সাইড থেকে আমি 5 ইঞ্চি পর থেকে এভাবে ডিমের আকৃতি করে রাউন্ড শেপটা করে নেব। তো অবশ্যই এই রাউন্ড শেপটা খুবই সতর্কভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এবার উপর থেকে হচ্ছে আমি মিলিয়ে নিচ্ছি আমি এখানে গের চড়াটা নেব হচ্ছে 46 ইঞ্চি। এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কতখানি দেন। তো 46 ইঞ্চির অর্ধেক আমরা এখানে 23 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি, নিয়ে উপর থেকে জাস্ট আমি এখন দাগ কেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা আরও কমও নিতে পারেন, 42 বা 40ও নিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে যাদের আসলে মানে বোরকাটা কতখানি চওড়া হচ্ছে সেটার উপর নির্ভর করে, মানে বডিটা কতখানি মোটা সেটার উপর নির্ভর করে। তো 16 ইঞ্চি হলো কিন্তু হয়ে যায়। এবার হচ্ছে দেখেন আমার ওই রাউন্ড শেপটা তো দেওয়া হয়ে গেছে, এবার আমি গলাটা নেব। তো দেখেন কাপড়টা আমার বাসটা কীভাবে আপনারা দেখিয়ে নিচ্ছি, বুঝতে পারতেছেন আমি এমনভাবে বাস দিয়েছি, পিছনের সাইডটা আমার নিচে, সামনের সাইডটা আমার উপরে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে প্রথমে সামনের সাইডটা গলা কেটে নিচ্ছি মার্ক করে। এটা আপনারা যতখানি লম্বা নেবেন সেটার উপর নির্ভর করে। আর যেটা বলতেছি, এখানে তো এই আবায়া কাপড়ের কাঁধে আমি কোনো সেলাই দেবো না, অনেকে হচ্ছে দেন কিন্তু ভালো লাগে না দেখতে, তো সেলাই ছাড়া আমাকে সব মাঝখান থেকে এভাবে কাটতে হবে। আর অবশ্যই আগে কেটে নেবেন, না হলে মাঝখানে আপনারা সুন্দরভাবে বসাতে পারবেন না। যদি মানে ড্রেসের মতো আপনারা গলাটা পরে বসাতে চান না কেটে, তাহলে কিন্তু সুন্দর হবে না। তো এই যে আমি দাগে দাগে সব জায়গায় একটু মার্ক করে নিচ্ছি, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। তো এই যে কাটা হয়ে গেছে, দেখেন খুবই সহজে কাটা হয়ে গেছে, জাস্ট মার্ক করা এখানে আর কিছুই না।
এখানে তো কাটার কিছুই থাকে না তেমন, শুধু রাউন্ড শেপটা একটু কেটে নিলে হয়ে যায়। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি লেসটা নেব, তো লেসটা হচ্ছে আমার 1.5 ইঞ্চি তো থাকবে, তো আমি নেব 2 ইঞ্চি। আর লেসটা অবশ্য ডাবল পাটেরই থাকে, তো সেটা এই কাপড়টা ডাবল পাটেরে নিতে হবে আমাকে। তো এই যে ডাবল ভাঁজ দিয়ে আমি 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনার যতখানি টোটালি রাউন্ডে আপনার কাপড়টা লাগবে ততখানি নেবেন। আর যদি আপনারা চিকন পাইপিং দিতে চান, এটা চিকন পাইপিং দিলেও ভালো লাগে, সেক্ষেত্রে কাপড়টা কিন্তু বডির কাপড়টা বোরকার কাপড়টা আর একটু বেশি নিতে হবে। জাস্ট আপনার যতখানি লম্বা চওড়া থাকবে পুরোটাই নিতে হবে, পাইপিং তো চিকন থাকে। তো যেটা বলছিলাম, এবার হচ্ছে আমি গলাটা কেটে নেব। তো এই যে গলাটা কীভাবে কাটতেছি দেখেন, আমি তাও একসাথে সামনের গলা পিছনের গলা একসাথেই আমার তো কাপড়টা ভাঁজ দিয়ে একটা তারপরে কেটে নিচ্ছি। এটা কিছুটা আপনারা দেখলেও বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে আমি কীভাবে কাটতেছি, আসলে সব কিছু বলে বোঝাতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কীভাবে কাটলাম ঠিক মাঝখান থেকে। তো আমার বোরকাটা যেহেতু কাঁধে কোনো জয়েন্ট নাই, তো আমার এভাবে হচ্ছে সব কিছু কেটে নিতে হবে। তো আমার কেটে নেওয়া শেষ, এবার হচ্ছে আমি সেলাই করতে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেস্টিংটা কেটে নিয়েছি, আগে গলার মাপে পেস্টিংটা কেটে নিয়ে হচ্ছে তারপরে এখন আমি গলার যে পটিটা আছে এটার সাথে জয়েন করে নেব। এটা চাইলে আপনারা আয়রন দিয়েও প্রেস করে নিতে পারেন বা একবারও সেলাই করে নিতে পারেন। তো সেলাই করার সময় অবশ্যই যে আমি ফান গলাটা দিয়েছি, কর্নারটা আগে ঠিক করে নেবেন যাতে এলোমেলো না হয়, সোজা করে আগে বসিয়ে নেবেন যাতে আপনার ঠিক আছে কিনা সেটা খেয়াল করে, তারপর হচ্ছে সাইডে এভাবে সেলাই দিয়ে আটকে নেবেন। অনেকে মনে করেন যে আবাই বোরকাটা আসলে অনেক কঠিন অনেক কষ্ট, সেটা না, খুবই সহজ। আপনারা দেখেন, দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক ড্রেসের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো এই যে দেখেন আমার গলার পটিটা তো জয়েন করা হয়ে গেছে ফেস্টিংয়ের সাথে। এবার হচ্ছে আমি বোরকার গলাটার সাথে এই পটিটা হচ্ছে জয়েন করব। দেখেন কিভাবে আমি মাঝখানটায় গলাটা সুন্দরভাবে আগে মেশিনে বসিয়ে নিয়েছি। অবশ্যই এটা সুন্দরভাবে আগে বসিয়ে নেবেন, কারণ হচ্ছে গলাটা অবশ্যই মাঝখান থেকে, তো সেটা খেয়াল করে হচ্ছে করবেন। তো মাঝখানে ঠিকভাবে বসিয়ে তারপর হচ্ছে এভাবে বোরকার সাথে জয়েন করে নেবেন। কর্নারটা অবশ্যই ঠিক রাখবেন যাতে মাঝখানটা বোরকার ঠিক থাকে। হয়তো অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে যে পুরাটা কাপড় কাপড় অনেক চওড়া থাকে, তো আসলে তেমন ঝামেলা না, একবার তৈরি করলে বুঝতে পারবেন যে এটা খুবই সহজ, খুবই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়। আর দেখা যায় রেডিমেড বোরকা কিনলে অনেক সময় সবার আসলে সবার গায়ে ঠিক হয় না, যারা অতিরিক্ত মোটা থাকে বা আবার যারা অতিরিক্ত চিকন থাকে রেডিমেড বোরকাগুলো তাদের জন্য ভালো লাগে না। চাইলে আপনারা বাসায় কম খরচে তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখেন এবার হচ্ছে আমি সেলাইয়ের অতিরিক্ত কাপড়টা এভাবে পটির সাথে জাস্ট সেলাই করে নিচ্ছি যাতে গলাটা সুন্দরভাবে বসে। এই সেলাইটা দিলে গলাটা সুন্দরভাবে বসে থাকে, এই সেলাইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন গলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি বডি সেলাই করতে যাব। তো বডি সেলাই করার আগে আমার কিছু কাজ আছে, সেটা আপনাদের এখন দেখিয়ে দেব। এই যে আমি যেভাবে কাপড়টা কেটেছি ঠিক সেভাবে ভাঁজ করে নিয়েছি, নেয়ার পর এখন আমি সাইডে হচ্ছে পিন লাগিয়ে নেব। পিন আমার কিন্তু পিন লাগানোর দরকার হয় না, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের পিন লাগিয়ে নিচ্ছি। আর যারা নতুন তারা অবশ্যই লাগিয়ে নেবেন, না হলে কিন্তু আবাইয়া বোরকাটা যদি এলোমেলো হয়ে যায়, এক সাইডে একটা কাপড় বেশি হয়ে যায় আরেক সাইডে আরেকটা কাপড় কম হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। আর এটা কিন্তু আবাইয়া বোরকার ক্ষেত্রে বেশি হয়, যেটা মানে এক পাট বেশি হয়ে যায় এক পাট কম হয়ে যায়, কারণ কাপড়টা এত বেশি থাকে পুরোটা বোরকাটাই মাঝখান থেকে সেলাই করতে হয়, তো সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো আমি হচ্ছে আগে দেখেন আপনাদেরকে আগে ফ্লোরের মধ্যে বসিয়ে সাইডটা সমান করে পুরো সাইডে আমি হচ্ছে পিন লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিন লাগিয়ে নিলে কিন্তু আপনার কাপড়টা কোনো দিকে যাবে না, একবার মাঝখানটা আপনার যখন সেলাই করবেন খুবই সহজে সেলাই করতে পারবেন। তো আমি মাপা কাপড় কাটার সময় তো এক সাইডে মাপ দিয়েছি, তো কাপড়টা যখন আমি পিন লাগিয়ে এখন সোজা করে নিয়েছি, এবার ওই সাইড থেকে আমি আরেক সাইডের মাপটা নিয়ে নিচ্ছি। তো এই সাইডে যে দাগটা আছে এখান থেকে জাস্ট আপনার যতখানি বডি ততখানিতে আপনি আবার দাগ কেটে নেবেন, তাহলে হচ্ছে আপনার সেলাই করার সময় আর সেলাই করার সময় মেশিনের উপর আসলে ভাঁজ তখন আপনি মাপটা দিতে পারবেন না, কারণ এটা তো মাঝখান থেকে
তো অবশ্যই এভাবে ফ্লোরের মধ্যে সমান করে বসিয়ে তারপর হচ্ছে এভাবে দাগটা কেটে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ওই সেটে দাগটা দেয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি দুই সেটের দাগের মধ্যে আমি আবারও পিন লাগিয়ে নেব, তো যাতে আমার সেলাই করতে আর কোনো কষ্ট না হয়। পিন লাগিয়ে নিলে পুরো কাপড়টা অনেকটা সেলাইয়ের মতো হয়ে গেল। জাস্ট আমি একটা একটা পিন খুলবো আর দাগে দাগে হচ্ছে সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন বোরকাটা ঠিক এভাবেই হবে, বানানোর পরও সেম এভাবেই থাকবে, জাস্ট দাগের মধ্যে আমার সেলাইটা থাকবে। এই যে দেখেন আবার বোরকাটা কীরকম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সেলাই করতে চলে আসলাম। সরি, আমি আসলে রাত্রেবেলা সেলাইটা করতেছি, তার জন্য হয়তো বা একটু অন্ধকার দেখাচ্ছে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে আমার এটা হচ্ছে রাত্রেবেলা তৈরি করতে হয়েছে, তার জন্য হচ্ছে আমি রাত্রেবেলায় হচ্ছে ভিডিওটা করলাম। তো এই যে একটা একটা করে পিনটা আমি খুলবো আর এক আমি মার্কের মধ্যে এভাবে সেলাই করে যাব। এখন আর কোনো ঝামেলা নাই, এভাবে যদি পিন লাগিয়ে নেন কাপড়টা কোনো দিকে মানে এলোমেলো হওয়ার কোনো চান্স নাই, কোথাও বড় ছোট বা কিছুই হবে না। খুবই সহজে এখন একটা একটা পিন খুলবেন আর একটা একটা করে এক সেলাই করে যাবেন খুবই সহজভাবে। তো আমি পুরাটা একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। একটু অন্ধকার দেখাচ্ছে তার জন্য সরি, আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। এই যে একটা একটা পিন খুলতেছি আমি আর হচ্ছে মার্কের মধ্যে সেলাই করে নিচ্ছি। এখানে আসলে দেখানোর আর তেমন কিছুই নেই, জাস্ট আপনি হচ্ছে দাগে দাগে সেলাই করে যাবেন, পিনটা খুলবেন আর দাগে দাগে সেলাই করে নেবেন কাপড়টা। কারণ সাইডেও আমার পিন করা আছে, মাঝখানেও পিন করা আছে, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই যে দেখছেন আমি দুই ইঞ্চি কিন্তু এখানে ফাঁকা রেখেছি, তার কারণ হচ্ছে দুই ইঞ্চি ফাঁকা রাখ আমি যে সাইডে হচ্ছে লেসটা লাগাবো সেটার জন্য। এই দুই ইঞ্চি আমি পরে হচ্ছে সেলাই করে নেব, হাতার মধ্যে কিন্তু আমি সেম দুই ইঞ্চি ফাঁকা রেখে তারপরে সেলাই করতেছি। এই যে দুই ইঞ্চি ফাঁকা রেখেছি, কিন্তু না হলে আমি কিন্তু সাইডের লেসটা লাগাতে পারবো না। আর অবশ্যই সাইডের লেসটা আগে লাগাবেন না, আগে মাঝখানটায় জয়েন করে নেবেন। আমি আবারও বলছি আগে হচ্ছে বডিটা সেলাই করে নেবেন, তারপর সাইডের লেসটা লাগাবেন, তাহলে আপনাদের বোরকাটা সেলাই করতে খুবই সুবিধা হবে। তো এবার হচ্ছে আমি লেসের যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে জয়েন করে নিচ্ছি, কারণ এখানে তো আমার অনেক অনেক ঘের বোরকা। তো অনেক ঘের বলতে মানে পুরাটা রাউন্ডের মধ্যে হচ্ছে আবায়া বোরকাটা দেখতে পাচ্ছেন কেমন রাউন্ড, তো পুরাটার মধ্যে লেস লাগাতে হবে, তো অনেক কাপড় প্রয়োজন, তো সেটার জন্য আমি জয়েন করে নিয়েছি। তো এই যে এভাবে দেখেন। আর আরেকটা কথা আমি বলিনি এখানে, যেটা বলতে ভুলে গেছি, আর আবায়া বোরকাটা সব সময় হচ্ছে যেটা ভাও পিঠ থাকে সেটাই সেলাই করা হয়। মানে আমরা তো সব কিছু হচ্ছে উল্টো পিঠে সেলাই করি, কিন্তু এটা না, এটা হচ্ছে ভাও পিঠ যেটা সেটাতে সেলাই করা হয়। তো এ এখন লেসটা কিন্তু আমি প্রথমে উল্টো সাইডটাতে লাগাচ্ছি, মানে আমি তো আগে বডিটা সেলাই করে নিয়েছি, আমার বোরকাটা পুরোপুরি তৈরি, এখন হচ্ছে আমি লেসটা লাগাবো। তো লেসটা আমি উল্টো পিঠে এভাবে পুরাটার মধ্যে সেলাই করে নিয়েছি। তো দেখেন পুরাটা আমার উল্টো পিঠে প্রথমে সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঠিক পিঠ যেটা আছে ভাও পিঠ বলে, তো ওটার মধ্যে এভাবে ভাঁজ করে চিকন করে সেলাই করে নেব দেখেন কিভাবে। আর যে সেলাইয়ের অতিরিক্ত কাপড়টা এটা অবশ্যই লেসের ভিতরে এভাবে ঢুকিয়ে তারপর হচ্ছে সেলাইটা করবেন। দেখেন দুই সাইডে হচ্ছে আমার লেসের উপরে সেলাইটা পড়তেছে, মানে কালো কাপড়ের উপর যাতে সেলাইটা না পড়ে একটু খেয়াল করে করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভাঁজ দিয়ে, এটা আপনারা চাইলে আরও চিকনও করতে পারেন, কিন্তু এর বেশি চড়া করা যাবে না অবশ্যই, এর থেকে চিকনও বা চিকন পাইপিনের মতো করে দিতে পারেন। তো এই যে দেখেন পুরোটা আমি সেলাই করে নিয়েছি, এটা আর পুরোটা দেখালাম না আসলে, একটু দেখালে আপনারা বুঝতে পারবেন, তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যায়। পুরোটা তো সেলাই করতে অনেক লং টাইম সময় লেগেছে আমার, তো সেটা তো আসলে দেখানো সম্ভব না। এই যে দেখেন পুরোটা আমি সেলাই করে নিয়েছি। তো আর এই যে দুই ইঞ্চি হাতার এখানে নিচে আমি ফাঁকা রেখেছিলাম বডি সেলাই করার সময়, সেটাও করে নিয়েছি, দেখেন পুরোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার গলাটাও হচ্ছে আমি ভিতরে সেলাই করে নিয়েছি, হেম সেলাই যেটাকে বলে। এই যে দেখেন পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে, আর আপনারা অবশ্যই হচ্ছে ট্রাই করবেন বাসায়। এই যে দেখেন এখন পরার পর কেমন লাগতেছে বোরকাটা পুরোপুরি প্রস্তুত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, আর ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ, খুবই সহজে যে কোনো কিছু চেষ্টা করলে ভয়কে কিন্তু জয় করা সম্ভব। অবশ্যই সবাই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।